মাদারীপুরের রাজোরে প্রতিপক্ষের হামলায় এক চেয়ারম্যান প্রার্থীর স্ত্রী সন্তানসহ জন আহত হয়েছে এছাড়া ঝিনাইদহ ও কুষ্টিয়ায় সংঘর্ষে আরও চৌত্রিশ জন আহত হয়েছে মাদারীপুরের রাজোরে ভোট চাওয়ার সময় এক চেয়ারম্যান প্রার্থীর স্ত্রী সন্তানসহ পাঁচজনকে লাঠি পেটার অভিযোগ উঠেছে আরেক চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে বিকেলে মাচুর এলাকায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হালিম ফকিরের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের সমর্থকদের লাঠি পেটা করে এদিকে ঝিনাইদহের শৈলকুপায় নৌকার প্রার্থীর মিছিল থেকে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে এ সময় চারজন আহত হয় কুষ্টিয়ায় বটতল ইউনিয়নে দুপুরে মোটর সাইকেলে প্রচারণা চালাচ্ছিলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিন্টু ফকির দোস্তপাড়া বাজারে পৌঁছালে তাদের উপর হামলা চালায় আওয়ামী লীগের প্রার্থী মমিন মণ্ডলের সমর্থকরা এতে চেয়ারম্যান প্রার্থী মিন্টু সহ অন্তত ত্রিশ জন আহত হন